নমস্কার বন্ধুরা সিটেট দু হাজার বাইশের অ্যাডভার্টাইজমেন্ট খুব শীঘ্রই কিন্তু প্রকাশিত হবে তো বন্ধুরা এই সিটেট যারা দেবেন বা দেবার জন্য প্রস্তুতি নিচ্ছেন তো কি কি কোয়ালিফিকেশন আপনাদের লাগছে সিলেবাস কি কি থাকছে কত নাম্বারের আপনাদের পরীক্ষা হবে ফিস কত টাকা লাগে তো ইত্যাদি নিয়ে কিন্তু আজকের একটা কমপ্লিট ভিডিও এবং আপনারা জানেন যে আগামী দিনে যে প্রাইমারি আমাদের টেট হতে চলেছে বেঙ্গলে সেটা কিন্তু সিটেটের ধাঁচেই হবে তো সুতরাং তো সিটেটের যে সিলেবাস সেটা কিন্তু জানা আমাদের অত্যন্ত প্রয়োজন তো সিটেটের ডিটেলস আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক কিন্তু আপনারা অবশ্যই দেবেন তো বন্ধুরা দেখুন এটা কিন্তু দু হাজার একুশের সিটেটের বুলেটিন দু হাজার বাইশের যে সিটেটের বুলেটিন এখনো কিন্তু প্রকাশিত হয়নি তো যখনই প্রকাশিত হবে আমি আপনাদেরকে জানাবো তো দু হাজার যে বুলেটিন সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি তো প্রথম যেটা আপনারা দেখবেন সেটা হচ্ছে আপনাদের সামনে যেটা আমি দেখাই সেটা হচ্ছে আপনাদের কোয়ালিফিকেশান কী লাগবে বা আপনাদের কত টাকা লাগছে সেটা দেখুন দেখুন যদি আপনি জেনারেল হন তাহলে বা আপনি যদি ওবিসি হন তাহলে আপনাদের যদি আপনারা দেখুন সিটের দুটো পার্টে হয় একটা হচ্ছে আপনার ওয়ান থেকে ফাইভ আর একটা যেটা হয় সেটা হচ্ছে সিক্স থেকে এইট তো ওয়ান থেকে ফাইভে যদি শুধু আপনি অ্যাপ্লাই করেন তাহলে হাজার টাকা লাগছে আর যদি আপনি দুটোর জন্যই আবেদন করেন তাহলে কিন্তু আপনার বারোশো টাকা লাগছে এটা জেনারেল এবং ও বিসিদের ক্ষেত্রে আর যদি আপনি এস সি হন তাহলে আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা পেপারের জন্য পাঁচশো টাকা আর দুটো পেপারের জন্য আপনাদের কিন্তু ছশো টাকা দিতে হচ্ছে এটা আপনারা অনলাইনে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইত্যাদির মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারেন অথবা আপনারা ব্যাঙ্কিং চালানের মাধ্যমেও কিন্তু টাকাটা পেমেন্ট করতে পারেন তো এখন প্রশ্ন হচ্ছে যে ক্লাস ওয়ান থেকে ফাইভ কারা আবেদন করবেন আর ক্লাস সিক্স থেকে এইট এখানে কারা কারা আবেদন করতে পারবেন চলুন সেটা আমরা দেখে নিই দেখুন সিটেটে যারা ওয়ান থেকে ফাইভের জন্য আবেদন করবেন সেটা হচ্ছে প্রাইমারি স্টেজ আপনারা জানেন তো এই প্রাইমারি স্টেজের যে কোয়ালিফিকেশান এনসিটির গাইডলাইন্স অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন ডিটেলস এখানে দেওয়া রয়েছে তো সিনিয়র সেকেন্ডারিতে অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস অ্যান্ড পাস্ট অর অ্যাপিয়ারিং ইন দ্য ফাইনাল ইয়ার অফ টু ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান বাই হোয়াট এভার নেম আর নোন নোন অর যদি আপনাদের এটা না থাকে তাহলে অর সিনিয়র সেকেন্ডারি উইথ অ্যাটলিস্ট ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস অ্যান্ড ফার্স্ট অর অ্যাপিয়ারিং ইন ফাইনাল ইয়ার অফ টু ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান অর যদি আপনাদের এটাও না থাকে তাহলে সিনিয়র সেকেন্ডারি উইথ অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস অ্যান্ড পাস্ট অর অ্যাপিয়ারিং ইন ফাইনাল ইয়ার অফ ফোর ইয়ার ব্যাচেলার অফ এলিমেন্টারি এডুকেশন অর সিনিয়ার সেকেন্ডারি উইথ অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্ক্স অ্যান্ড পাস্ট অর অ্যাপিয়ারিং ইন ফাইনাল ইয়ার অফ টু ইয়ার ডিপ্লোমা ইন এডুকেশন স্পেশাল এডুকেশান নাম্বার অর হচ্ছে গ্র্যাজুয়েশান উইথ অ্যাটলিস্ট ফিফটি পারসেন্ট মার্কস অ্যান্ড ব্যাচেলার অফ দেখতে পাচ্ছেন এরা যারা প্রাইমারি স্টেজে যারা পরীক্ষা দেবেন বলে চিন্তাভাবনা করছেন সিটেটে অর্থাৎ প্রাইমারি মানে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত এবার যারা ক্লাস সিক্স থেকে এইট এই সেকেন্ড আপনার এলিমেন্টারি স্টেজে পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রে দেখুন যে কোয়ালিফিকেশানটা লাগবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান লাগবে সেটা হচ্ছে গ্র্যাজুয়েশান অর পাস অর অ্যাপিয়ারিং ইন ফাইনাল ইয়ার অফ টু ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন Or graduation with at least 50% marks and passed or appearing in one year bachelor in education, or graduation with at least 45% marks and passed or appearing in one year bachelor in education in accordance with NCT regulation issued for time to time in this regard, or senior secondary with at least 50% marks.

দেখুন সিটেটে আপনাদের দুটো পেপার থাকবে একটা হচ্ছে পেপার ওয়ান আর একটা হচ্ছে পেপার টু তো পেপার ওয়ানে আপনাদের কি থাকছে পুরোটাই কিন্তু আপনাদের এমসিকিউ কিউ বেসড হবে তো পেপার ওয়ানে কি থাকছে যারা ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত দেবেন তাদের ক্ষেত্রে পেপার ওয়ান আর যারা ক্লাস ওয়ান থেকে যারা ক্লাস সিক্স থেকে আপনাদের এইট পর্যন্ত দেবেন তাদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনাদের পেপার টু আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো দেখুন এবার যারা পেপার ওয়ানের জন্য পরীক্ষা দেবেন অর্থাৎ যারা প্রাইমারির জন্য পরীক্ষা দিতে চাইছেন মানে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত তাদের ক্ষেত্রে যেটা দেড়শো নাম্বারের কিন্তু এমসিকিউ থাকবে দেড়শো নাম্বারের পরীক্ষা তো কী কী থাকছে এখানে দেখুন চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগি ওপরে থাকবে আপনাদের তিরিশটা প্রশ্ন তিরিশ নাম্বার আপনাদের ল্যাঙ্গুয়েজ ওয়ান কম্পালসারি তিরিশটা এমসিকিউ থাকবে তিরিশ নাম্বার ল্যাঙ্গুয়েজ টু এটাও কম্পালসারি নাম এরাও তিরিশটা এমসি কিউ থাকবে তিরিশ নাম্বার আপনাদের ম্যাথামেটিক্স থাকবে তিরিশ নাম্বারের এটা হচ্ছে তিরিশটা এমসি কিউ থাকবে এনভায়রমেন্টাল স্টাডিজ এর উপরে আপনাদের তিরিশটা নাম্বার থাকবে তিরিশ নাম্বার টোটাল আপনাদের দেড়শোটা এমসি থাকবে দেড়শো মার্কের আপনি এখানে লক্ষ্য করছেন তো এখন প্রসঙ্গ আপনাদের ক্ষেত্রে অনেকে হয়তো বলবেন যে ল্যাঙ্গুয়েজ কী কী থাকবে তো দেখুন ল্যাঙ্গুয়েজের লিস্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে ল্যাঙ্গুয়েজটা আপনারা এখান থেকে যখন অনলাইনে ফর্ম ফিল আপ হবে আমি আপনাদেরকে অবশ্যই তখন ফর্ম ফিল আপ করে দেখাবো তো সেখান থেকে আপনারা কিন্তু আপনাদের এই যে ল্যাঙ্গুয়েজটা আপনারা কিন্তু এখান থেকে চুজ করতে পারবেন তো এটা তো গেল পেপার ওয়ান কিন্তু পেপার টু যারা পরীক্ষা দেবেন বা যারা পেপার ওয়ান বা টু একসাথেই পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রে দেখুন সাদার ক্ষেত্রে দেখুন চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগির থেকে তিরিশ নাম্বারের এমসিকিউ থাকবে তিরিশ নাম্বারে ল্যাঙ্গুয়েজ একইভাবে ল্যাঙ্গুয়েজ ওয়ান এবং টুয়ের ক্ষেত্রে তিরিশ তিরিশটা ষাটটা কোশ্চিন থাকবে তিরিশ তিরিশ ষাট নাম্বারে ম্যাথামেটিক্স এবং সায়েন্স থাকবে ষাটটা এমসি কিউ দেখুন ষাটটা এমসি কিউ থাকবে অথবা যারা সোশ্যাল স্টাডিসের জন্য পরীক্ষা দেবেন অর্থাৎ তাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড তারা ম্যাথামেটিক্স এবং সায়েন্স এই হিসাবে চুজ করবেন আর যারা আপনাদের আর্টসের ব্যাকগ্রাউন্ড তারা তাদেরকে কিন্তু সোশ্যাল স্টাডিজ চুজ করতে হবে তো সেখানেও দেখুন সাতটা মার্কস থাকবে তার টোটাল হচ্ছে আপনাদের দেড়শো মার্ক্সের পরীক্ষা হবে তো দেখতে পাচ্ছেন এখানে দেড়শো মার্কসের আপনাদের কিন্তু এখানে পরীক্ষা হবে এখানের ক্ষেত্রেও আপনি যখন ল্যাঙ্গুয়েজ চুজ করবেন দেখুন ল্যাঙ্গুয়েজের লিস্ট কিন্তু দেওয়া রয়েছে এখান থেকে আপনাদের ল্যাঙ্গুয়েজ ওয়ান এবং ল্যাঙ্গুয়েজ টু আপনারা কিন্তু এখান থেকে চুজ করে নিতে পারবেন তো এখন প্রসঙ্গ হচ্ছে যে আপনি কত পার্সেন্ট নাম্বার পেলে আপনি টেটে কোয়ালিফাইড হবেন তাহলে দেখুন এখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে অ্যাজ পার এনসিটি নোটিফিকেশান নাম্বার এত ডেট এত এ পারসেন্ট হু স্কোর সিক্সটি পার্সেন্ট অর মোর ইন দ্য টেট এক্সাম উইল বি কনসিডার অ্যাট টেট পাস অর্থাৎ দেড়শো নাম্বারের আপনাকে সিক্সটি পার্সেন্ট মানে নব্বই কিন্তু আপনাকে পেতেই হবে তবেই কিন্তু আপনি হচ্ছে টেট পাস বলে কিন্তু গ্র্যান্ড হবেন এরপরে দেখুন এস সি এসটি যারা রয়েছেন তাদের ক্ষেত্রে যেভাবে নির্দিষ্টভাবে ছাড় থাকে আপনারা কিন্তু সেভাবে সেই ছাড়টা কিন্তু পাবেন এখানে দেখুন সিটেটে আপনারা যখন পরীক্ষা দেবেন এবং পরীক্ষার রেজাল্ট যখন পাবলিশ হবে সেই রেজাল্ট পাবলিশ হওয়ার পরে যদি আপনি মনে করেন যে আপনি আপনার ওয়েমারটা আরেকবারভাবে আপনার রিচেকিং বা রিয়েগুলেশনের জন্য কিন্তু আপনি চাইলে আবেদন কিন্তু এখানে করতে পারেন দেখুন সিলেবাসটা দেখুন চাইল্ড ডেভেলপমেন্ট এবং যে পেডাগগি সেই পেডাগিটি দেখুন ডিটেলস সিলেবাস কিন্তু এখানে দেওয়া রয়েছে দেখুন কনসেপ্ট এখানে লার্নিং অ্যান্ড পেটাগির উপরেও কিন্তু ডিটেলস সিলেবাস এখানে দেওয়া রয়েছে আপনি এখানে দেখতে পাচ্ছেন কী কী সিলেবাস মানে টোটাল যে আপনাদের পরীক্ষাগুলো হবে যে সিলেবাসটা আমি একটু আগে দেখালাম তার তার যে সাবজেক্টগুলো মানে কোন কোন চ্যাপ্টার সেখানে কিন্তু এটা কিন্তু ডিটেলস এখানে মেনশন করা আছে দেখতে আপনারা একটু স্ক্রল করলে এখানে কিন্তু দেখতে পাবেন ম্যাথ যারা মানে ম্যাথ দেবেন সে ম্যাথের ক্ষেত্রে ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে এখানে দেখতে পাবেন এখানে ডিটেলস যারা সোশ্যাল স্টাডিজ চুজ করবেন তাদেরকে তো ডিটেলস সিলেবাস কিন্তু এখানে দেওয়া রয়েছে আমি স্ক্রল করে যাচ্ছি আপনারা কিন্তু দেখতে পাবেন এখানে ডিটেলস এত পড়ে তো বলা সম্ভব না ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে দেখুন যখন আপনারা সিটেটের পরীক্ষা দিতে যাবেন আপনাদের সামনে যে ও সিটটা হবে তো ওএমআর সিটের দেখুন এখানে একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে ঠিক এইভাবে আপনাদের ও সিটটা কিন্তু এখানে ফিল করতে হবে তো এখন প্রসঙ্গ হচ্ছে সিটিএট আপনারা যখন ফিল আপ করবেন সেটা বেঙ্গলের কোথায় কোথায় পরীক্ষা হবে সেটা একটা ব্যাপার তো দেখুন এখানে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের কোথায় কোথায় পরীক্ষা হবে তার ডিটেলস কিন্তু এখানে লিস্ট দেওয়া হয়েছে তো পশ্চিম দেখুন পশ্চিমবঙ্গের কোথায় হবে সেটা একটু আমরা দেখে নেব দেখুন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দুর্গাপুর এবং কলকাতা দেখতে পাচ্ছেন দুর্গাপুর এবং কলকাতা এই দুটো জায়গাতে কিন্তু আপনাদের পরীক্ষার সেন্টার পড়বে প্রত্যেকটা ডিস্ট্রিকে প্রত্যেকটা স্টেটের কিন্তু আলাদা আলাদা জায়গার নাম দেওয়া রয়েছে কোথায় কোথায় আপনাদের এক্সামের যে সেন্টার পড়বে প্রত্যেকটা দেখুন স্টেটের কিন্তু নাম দেওয়া রয়েছে আশা রাখছি ভিডিওটি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ইনফরমেটিভ হয়েছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন